वेलकम बैक टू माय चैनल संगे थको आशा करी निश्चय भलो लगे आलू भाजा लुची दिए शुरू हो सकाल चा हो गए और सबकि देखो कि रान्ना करी कि तरकारी करी टिफिन मेनूते आज लुचि सदा आलू भाजा और सटपुड़िया मटनटा धुए भालो करे धुए निये एक दई दिए आदा रसुन दिए बाटा किछु कुचनो प्याज दिए एक बड़ो प्याज कुचिए दिए पड़वार मतो एक लवण दिलाम आबार कषानोर समय देव हलुद अल्प दिलाम पर देव एटा ना दिलेओ चले ए समय हलुद काश्मीरी लंकार एकटु गुड़ो दिलाम एकटु झाल लंका दिलाम अल्प एकटु सर्षेर तेल सामान्य एक चामच मत दिल दिए ये भालो करे एकटु मेखे निये एटाके प्रेसार कूक करे नेब आगे प्रेसार कूक ये कारण करब मैं ताड़ाताड़ी रान्ना करब तारपरे आमी कषे निये आबार करब एते टेस्टो भालो हय खराब हय ना आबार सुसिद्ध हय खूब ताड़ाताड़ी हय मेन कथा এখন তাড়াহুড়ো থাকে আর আমার একটু তাড়াহুড়োই থাকে বাজার টাজার করে আসি এসে রান্নাবাড়ি করি তো আমার তাড়াহুড়োই থাকে আবার টাইম দিয়ে খেতে দেওয়ার ব্যাপার থাকে প্রেসারে দুটো সিটি দিয়ে নেব তাহলেই হয়ে যাবে বেশি দিলে আবার গলে যাবে তখন পরে কষানো যাবে না ওই জন্য দুটো সিটি যথেষ্ট আসলে বাবা একটু মুড়ি খাবে তো তো বাবা অন্য কিছু দিয়ে মুড়ি খেতে চায় না বেশি তেল খায় না তো সামান্য দু চার ফোঁটা তেল দিয়ে তার মধ্যে একটু লঙ্কার টুকরো একটু জিরে দিয়ে ওটা ভেজে নিয়ে তার মধ্যে একটু আদা আদাকে একটু গ্রেট করে দিয়ে ওর মধ্যে দিয়েছি ভেজে নিয়ে তারপরে এই মুড়িটা দিয়ে গরম করে দিলে একটু টেস্ট হয় খেতে তো সেই জন্য এইভাবেই ভেজে দিলাম আর একটু চা মানে এটা সে খেতে চেয়ে বললো খাবে একটু মুড়ি তো শুধু মুড়িটা কি দিয়ে দেবো এইভাবেই আমি করে দিলাম তবে আমরা নিজেরা খাওয়ার জন্য যদি একটু বেশি তেল দিয়ে ভালো করে করা যায় পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে লাল করে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে এটা আলুটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এবারে ঢেঁড়শগুলো দিয়ে দিচ্ছি একটু নরম হয়ে ঢেঁড়শটা তারপরে লবণ দিয়ে দিলাম ঢেঁড়শে আগে লবণ দিই না কারণ ল্যাল পেলে জিনিস তো আরও বেশি ল্যাল পেলে লাগে একটু সামান্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ চলে না কিন্তু আমার শ্বশুরবাড়িতে হলুদ খায় তাই একটু দিচ্ছি পোস্ততে হলুদ দিলে পোস্তর গন্ধ তারপরে পোস্তর যেটা গুণ সব কিছু নষ্ট হয়ে যায় কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকরা পছন্দ করে খেতে আমার হাজব্যান্ড বাড়ি বাড়িতে সেজন্য এটা দিয়ে নিই জল দিয়ে এটা নরম হতে দিচ্ছি ওখানে
পোস্ত বাটাটা দিয়ে দিলাম। একটুখানি চিনি দিচ্ছি, কাঁচা লঙ্কা একটা, একটুখানি সর্ষের তেল, একটু বেশি হয়ে গেছিলো তখন নামিয়েছিলাম, সেটা থেকে কিছুটা দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিচ্ছি, একটু হলুদ দিলাম সামান্য, বেশি হলুদ দিলে পুড়ে যাবে। লাল লঙ্কা গুঁড়ো দিলাম, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর দুটো শুকনো লঙ্কা এটা ফোড়ন দিলাম। তাড়াতাড়ি হয়ে যাবে, মাংসটাকে আমি বয়ল করে নিয়েছি তো আগে, তেল বেশি দেবো না, কারণ বাবার বেশি তেল খাবে না, তারপর আমাদের খাসির মাংস তেল বেশি হলে খাবেই না, ওই জন্য যতটা পারি কম তেল, এইভাবে রান্না করলে তেল কমে হয়ে যায়। যাক ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ওই মটন সিদ্ধর যে স্টকটা ছিল, যে জলটা ছিল মটন ছিল, সে তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর মটন কারি মশলা একটুখানি দিয়েছি, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা আর টমেটো কুচিয়ে দিয়েছি, দিয়ে এটা আবার এর সাথে এই মশলাগুলো একসাথে ভিজিয়ে রেখেছিলাম। তাড়াতাড়িও হয় এভাবে আর রান্নাটাও ভালোই হয়। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, এবারে আমি মাংসটা দিয়ে দেবো। আলুগুলো এখন দিলে না একদম, সেদ্ধ আলুগুলো দেওয়া হয়ে গেল, একটু ফুটে উঠলে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ডিমের বড়া করার জন্য এই যে ডিম নিয়ে এসেছি, ডিমটাকে ধুয়ে সুন্দর করে রেখেছি, এই যে যে ডিম, আর তারপরে রেখে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, হলুদ, লাল মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
কুচুনো লঙ্কা, কালো জিরে, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কাটা, লবণ, চিনি। এইটা তো দেবই, সবাই দেয়। কিন্তু আরেকটা মেন জিনিস, এই জিনিসটা দিলে মানে এত ভালোভাবে ডিমের মানে বড়া যে শক্ত ব্যাপারটা থাকবে না, খুব সুন্দর মুচমুচে আর নরম, ভেতরটা বেশ ভুরভুরে হয়ে খুলে যাবে। সেটা হচ্ছে এই যে খাবার সোডা, এই ছোট্ট চামচে, এটা হচ্ছে সুগার ফ্রির কন্টেনারে যে চামচগুলো হয় সেই চামচ আমি ছোট্ট করে কেটে খাবার সোডার পাত্রে রেখেছি। এই ছোট্ট চামচের এক চামচ, একটু মানে এক চামচ একটু কম হয়েছিল সেই জন্য আমি এক চামচ এই খাবার সোডা, ব্যাস এইগুলোকে একসঙ্গে দিয়ে মেখে একবার বানিয়ে খেয়ে দেখতে হবে। এমনিও খায়, এমনিও ভাজা খাচ্ছ, কিন্তু এটা একবার খেয়ে দেখো তোমরা, দারুণ হয়। এই যে বড়াটা, মেনুতে আছে ভাত, মাছের ডিমের বড়া, ডাল, ঢেঁড়স আলু পোস্ত, পনির আর মটন। বাবা চাটনি খায় না, তাই চাটনি দিচ্ছি না। আর হচ্ছে আমদই। চলো ভিডিওটা এন্ড, আজকের মতো এখানে এন্ড করছি। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমার রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কমেন্টও করছো না, দেখছো অনেকে কিন্তু কমেন্ট করছো না, আমার রিকোয়েস্ট তোমরা কমেন্ট করো, লাইক দিও, তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো।